We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. The Media Center Network, Sky News Bengal, Poyla June Edition, আপনাদের জানাই স্বাগত। হিন্দ মোটর হাই স্কুল বিখ্যাত একটি স্কুল। এই স্কুল থেকেই কদিন আগে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে রূপসা উপাধ্যায়। এটা সকলেই জানেন, এক সপ্তাহ আগের খবর। যেটা সকলে জানেন না সেটা হলো, খবরের ভেতরের খবর হলো, 1953 সালে প্রতিষ্ঠিত হিন্দ মোটর হাই স্কুলটিকে এবার তুলে দেয়া হচ্ছে বন্ধের পথে যাবতীয় পঠন পাঠন। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই খবরে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি বলছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা, কি বলছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব, যিনিও ওই স্কুলেরই ছাত্র। গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট স্কাই নিউজ বেঙ্গলের জন্য তুলে ধরলেন ডিস্ট্রিক্ট হেড রিপোর্টার পুলক চক্রবর্তী মহাশয়। হিন্দ মোটর স্কুল বন্ধ হওয়া রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয়। স্কুলটি কি চালু থাকবে? আগামীতে নতুন নতুন কৃতি ছাত্রছাত্রীদের জন্ম দেবে নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে? উত্তর দেবে ভবিষ্যৎ সময়। আমরা রইলাম সেই উত্তর জানার অপেক্ষায়। এই ধরনের খবরের ভেতর খবর দেখতে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। पानी नहीं है, ये सब काम पशु जानवर को पानी नहीं मिलता। মানে এইবারে উচ্চ মাধ্যমিকে এখান থেকে সিক্সথ হয়েছে একজন স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে এটা এত ভালো স্কুল বন্ধ হয়ে গেল, আপনি এলাকার বাসিন্দা হিসেবে কি বলবেন? এটা কি বলবো, তো কোম্পানি স্কুল কোম্পানি বন্ধ করেছে, কি বলা যাবে। একটা আওর স্কুল আছে ওই দিকে ইংলিশ মিডিয়াম, এখানে সে বাচ্চা নিয়ে যায়, ওইখানে শিফট করে দিল। এটা যে বন্ধ হয়ে গেল, এটা কি এলাকার একটা ক্ষতি হচ্ছে? হুম, ক্ষতি তো আছে, সব লোকাল ছেলে তো সব এই দিকে ওই দিকে যেতে হচ্ছে। এটা চালু থাকলেই ভালো হতো। হ্যাঁ, ভালো তো থাকলে সুবিধা ছিল। তা এমনি যদি এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এত পুরো 1954 সালের স্কুল, তিপ্পান্ন, আচ্ছা, তো সেটাও এখন মানে বন্ধের পথে এত ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করেছে। এই তো বন্ধ হলো, কেন বন্ধ করেছে তো কোম্পানি জানে, বলছে টস্টে চলে গেছে, এনে কোথা চলে গেছে কি করে জানবো, তো কোম্পানি জানে। আচ্ছা, নন্দু চাকুলে আনো। ইতনা বড়া বিশাল বিল্ডিং বনা কে আপ বন্ধ করে দিয়েছে, বতাইয়ে। ইহা কা লড়কা লোক মানে কত, সাত গো কি আট গো লড়কা ডিটেনশন নম্বর পায়া, ইহা কা লড়কা খেলা হ্যায় কোন পার্টি সে আপ লোগ না? ও ইয়ে হ্যায়, হ্যাঁ, আপ কি পার্টি না? হ্যাঁ, খবর কাগজ থেকে। ও ভি স্কুল হ্যায়, আই क्या नाम है उसका, आईडी एजुकेशन सेंटर, एजुकेशन सेंटर, वो भी बंद होने के कगार पर है। कब बंद होने का कोई ठीक नहीं है। अरे लगड़ा बोल तू, अरे पानी नहीं है, लाइट नहीं है, इतना गर्मी में हम लोग मर रहा है, अपना बात बोलो तू लोग क्या। हाँ, आपने जो असुविधा है सीधा तो बोल दे, बोल दे तू, बोला गया क्या, आगे से बोला जा रहा है, क्या बोलवे, बोल बे। हाँ बोलो, এটা জোরে বলবে ভালো করে। হ্যাঁ, আমি তো সাফ আওয়াজে বেরোয় না। হ্যাঁ বলো বলো বল বল দা, একটা এত পুরনো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন? এটা দুঃখের ব্যাপার,
এত ভালো স্কুল বন্ধ হয়ে গেল, এই এলাকায় মাননি জানে স্কুল ছিল আর কি বলে ম্যানেজমেন্ট। এখানকার পুরনো যা ভালো ভালো টিচার আছে তাদেরকে বের করে অন্য রিকোয়েস্টে কোনো সিপিএম এর রিলেটিভ বা মানে সিআইটি নেতাদের কারো ওয়াইফ কারো সালি তারা এসে এখানে চাকরি করত, তারা এই স্কুলটাকে শেষ করত। আজকে বন্ধ হওয়ার সময় এখানে স্কুলে ভালো ছিল, আপনি অনেক লোকের টিচার যখন এই স্কুলটাকে এ হয়েছে বন্ধ হয়েছে সে সময় দেখবেন সব নেতাদের রিলেটিভরা এখানে চাকরিতে ছিল আর এই স্কুলটাকে নষ্ট করলো। এই বন্ধ হওয়ার জন্য কি এক প্রকার সিপিএম দায়ী বলা যায়? 100% সিআইটি দায়ী আছে এখানে এই স্কুলটা বন্ধ করার জন্য। এই স্কুল এই কোম্পানি এই কলোনি এই দুটোতেই বোধ হয় 34 বছর সিপিএম সরকার আর তারপরে 11 বছর এই টিএমসি আছে, এরা দুজন মিলে মিশে এটাকে স্কুলটাকে খেয়েছে। আমার নাম পঙ্কজ রায়, রাজ্য সরকারের অ্যাটাচ আছেন। তো আমি তো চাইবো যে এই স্কুলটা বাঁচুক আর আমাদের তরফ থেকে যা যা করণীয়, আমরা তো এটাও বলেছিলাম নন পলিটিক্যাল ভাবে কোনো ঝান্ডা লাগাতে হবে না, যদি কোনো দল যে এখন আছে সত্তায় আছে তারা যদি আসুক এই স্কুলটাকে বাঁচানোর জন্য চেষ্টা করুক। আমরা দলমত বিশেষ ছাড়া আমরা এমএলএ কাছে গিয়ে এটা রিকোয়েস্ট করেছিলাম যে স্কুলটাকে বাঁচাও। তো যদি ধরুন আগামী দিনে তৃণমূল বিজেপি একসাথে লড়াই করতে চায় সেক্ষেত্রে কি আপনারা সাথ দেবেন? দেখুন স্কুলকে বাঁচানোর জন্য আমি ছোটবেলা থেকে মানে এখানে আমরা বাচ্চা ক্লাস বলতাম সে সময়, এখন তো নার্সারি ইনফ্যান্ট হয়ে গেছিল সে সময় ছিল না, সে সময় আমরা এই স্কুলে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে আপ টু উচ্চ মাধ্যমিক আমি স্কুলে পড়াশোনা। তো আমি তো চাইবো এই স্কুলটা বাঁচানোর জন্য যে আসবে দল বলছি না আমি তো যে কোনো লোক আসুক আমরা তার কাছে বন্ধ হয়ে যাচ্ছে কি বলবেন? এটা খুব দুঃখজনক। দেখুন এই স্কুলে আমরা লেখাপড়া করেছি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, যখন এই পুরো বছরের মাত্র 10 টাকা ফিস ছিল, গত বছর যখন আমরা শুনলাম এখানকার সব টিচারদেরকে কিছু জনকে চাকরি ছাড়তে মানে বাধ্য করা হলো আর কিছু জনকে ওই এখানে এসএম এডুকেশন সেন্টার বলে একটা স্কুল আছে এর থেকে অনেক পরে সেই স্কুলটা হয়েছে ওখানে ট্রান্সফার করা হয়েছে, আমরা লিখিতভাবে স্থানীয় যে চেয়ারম্যান আছেন তারপরে আমাদের একটা আরো এই স্কুলের ভাগ্য ভালো না খারাপ বলবো না যে এখানকার যে কানাইপুর পঞ্চায়েতের প্রধান উনিও এই স্কুল থেকে লেখাপড়া করেছেন, তো পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে আমরা এখানকার স্থানীয় যে এমএলএ আছে তার হাতেও একটা আমরা মাস পিটিশন দিয়েছিলাম, তারপরে আমরা এসডিও ডিএম এমনকি সিএম পর্যন্ত আমরা চিঠি পাঠিয়েছিলাম এই স্কুলটা বাঁচানোর জন্য। এই বছর আপনারা দেখেছেন যে এই স্কুল থেকে একটা আমি 6th র্যাঙ্ক করেছি, চেয়ারম্যান ছুটে ওর বাড়িতে গেছেন। গত বছর কিন্তু যখন এই স্কুল লোটমে যদি সবাই ছুটে এখানে আসতেন যে আন্দোলন আমরা করেছিলাম যদি আমাদের পাশে দাঁড়াতেন বা আমাদেরকে একটুও সমর্থন করতেন আশা করি এই পরিস্থিতি হতো না। তারপরে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা ফেসবুকেও একটা অভিযান চালিয়েছি, আপনার চ্যানেলের মাধ্যমেও আমি চাইছি যে আমাদের কথা বিড়লার কাছে পৌঁছোক। বিড়লা অনেকগুলো সোশ্যাল ওয়ার্ক করে সিএসআর এর মধ্যে উনি যদি এই স্কুলটাকে একটু বাঁচান, হিন্দু মোটর হাই স্কুল এখানকার সব থেকে পুরনো স্কুল যেটা ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম আছে, তো আমি বিড়লা কাছে আপনার চ্যানেলের মাধ্যমে যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ইংলিশ এবং হিন্দি মাধ্যম স্কুল এটাই ছিল, এটা তো মানে দেখুন ডাটা নেই আমার কাছে কিন্তু হতে পারে, এটা খুবই পুরনো স্কুল। আমি তো বলছি এই স্কুলের ভাগ্য এখান থেকে বড় বড় ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আইএএস হয়েছে আইপিএস হয়েছে, আপনারা শুনেছেন আনন্দ মিশ্রা আসামে এত নাম করেছে, এই স্কুলের স্টুডেন্ট এখানকার অনেক বড় বড় ডক্টর আছেন মিনিস্টার হয়েছেন, নাম নিব না আমি আপনার চ্যানেলের মাধ্যমে যে মিনিস্টার আছেন এখান থেকে ওনার উনি এটাই ছিলেছি। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। ভালো বলিস, চলো এটা এখানে পয়েন্ট আছে কি বলো এই স্কুলটা শেষ কেন আপনার হচ্ছে এখানে বলো। হ্যাঁ বলুন না বলুন, মহত্বপূর্ণ ভূমিকা আছে এখানে একটা মাস্টার ছিলেন আমাদের সবার মানে এখানে সব থেকে বেশি জনপ্রিয় এই এলাকার মাস্টার চক্রবর্তী স্যার বলে আমরা ওনাকে বলতাম, উনি কোন এতে মারা গেলেন রোগে, মারার পর যখন ওনার বউর চাকরির সুযোগ আসলো এখানকার ট্রেড ইউনিয়ন একটা বড় লিডার ওনার চাকরিটা বাদ দিয়ে নিজের বউয়ের চাকরি করিয়ে নিলেন, তো এই সিআইটি আস্তে আস্তে করে সেই স্কুলটাকে মানে আমরা সরকারি স্কুলে না পড়াশোনা করে এই স্কুলে এডমিশন
করার জন্য অনেক সোর্স লাগত, 10 টাকা বছরে। তো সেই সময় সিপিএম এই স্কুলটাকে নষ্ট করার জন্য এখানে ফিস করিয়ে দিল, নালে এই স্কুলে কোনোদিন ফিস ছিল না। তারপরে নিজস্ব লোক নিয়ে নিয়ে এসে রাজ্যে এবারে 6 পেয়েছে, এটা আমরা এই বছর যেহেতু পেয়েছে সেই জন্য আমরা মনে করছি আজ থেকে 3 বছর আগে এখান থেকে রাজ্যে 7 পেয়েছিল। সে মেয়েটি আজকে দিনে ইঞ্জিনিয়ারিং করছে, এই মেয়েটি যে করেছে সেটাও নিশ্চিত ভাবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা কম্পিউটার সায়েন্সে যাবে, এখন যুগে কেউ ভাবতে পারে না। নিশ্চিত ভাবে এটা একটা ঐতিহ্যশালী স্কুল আমাদের উত্তরপাড়া বিধানসভার মধ্যে ছিল, আছে আর আশা করি থাকবে। ম্যানেজমেন্ট কিছু ভুল ডিসিশন নিয়ে এইটাকে বন্ধ করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে করছে, আমরা তার কিন্তু প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমাদের সঙ্গে বহু মানুষ আমাদের সঙ্গ দিয়েছেন, তাই এখন অব্দি এটা বন্ধ হয়নি। কিন্তু ম্যানেজমেন্ট আর নিশ্চিতভাবে স্কুলটা আজ বা কাল ম্যানেজমেন্ট বন্ধ করার ডিসিশন নিয়েছে, হয়তো এটা বন্ধ হবে। আমরা কিন্তু লড়াই করব এই স্কুলটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাতে আমাদের সঙ্গে যদি কেউ আসতে চায় সবসময় তাদেরকে স্বাগত। বিজেপি যেটা জানাচ্ছে যে স্কুল বন্ধের জন্য তারা আন্দোলন চালাচ্ছে এবং তারা ডিএম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সমস্ত আপনাকে বিধায়ককে সবাইকে চিঠি দিয়েছে এবং তাদের আন্দোলনে চাইছে যদি তৃণমূল এগিয়ে আসে তারা একসাথে লড়তে রাজি স্কুল বাঁচিয়ে রাখার জন্য। দেখুন একটা জিনিস আছে, বিজেপি রাজনীতি করে তারা চিঠিগুলো আমাদেরকে শুধু জানিয়েছে যে আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা তো আমরা চিঠি দিয়ে কাউকে আন্দোলন করি না। যেদিন এই স্কুলটা বন্ধ ডিসিশন নিয়েছিল ম্যানেজমেন্ট আর সিপিএম এর যৌথভাবে চক্রান্তে, আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলাম যে প্রশাসনিক স্তরে আমাদের কাজ করা দরকার, চার করে 10 ক্লাসের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে কিন্তু ওখানে ফিস দিতে হচ্ছে। এটা আমরা বলি যে সারা বছরের 400 টাকা আর আজকে দিনে সারা বছরের 24,000 টাকা, স্কুলটা সেই, স্টাফটা সেই, আমরা বাংলা হিন্দি ইংরেজি তিনটেই ওখান থেকে শিক্ষা দিয়েছি। বিজেপি যেটা হাত পাড়াচ্ছে স্কুল বাঁচানোর জন্য তৃণমূলের দিকে, সেটা কি মানে কিভাবে দেখছেন? ও মানুষকে বোকা বানানোর জন্য এই সুন্দর সুন্দর কথা বলা, বিজেপির কোনোদিন পশ্চিমবাংলার মধ্যে কোন পজিটিভ অ্যাটিচিউড নেই। ওরা যদি আসতে চায় আমাদের আন্দোলন চলছে, নিশ্চিতভাবে আমরা মানুষ হিসাবে প্রত্যেকটি লোককে স্বাগত জানাবো, কিন্তু ওই ঝান্ডাকে ঝান্ডার সঙ্গে মার্চ করার কোনো প্রশ্ন ওঠে না। তারা বলছে যে ঝান্ডা ছাড়াই মানে মানুষ একদম স্বাগত আছে। আমি তো সবচেয়ে বেশি ভোকাল এই স্কুলের ব্যাপারে, ম্যানেজমেন্টকে কম্পেয়ার করেছিলাম টু রিথিঙ্ক অ্যাবাউট দেয়ার ডিসিশন। আমি আজকে দিনেও আমি এখানকার এমডিকে, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে, এসআই ডিআই, আমরা সবাইকে এটা জানিয়েছিলাম যে এটাকে কোনোভাবে করতে দেওয়া যাবে না। কিন্তু জানেন তো কর্তার ইচ্ছে শ্রেষ্ঠ থাকে, হিন্দুস্তান মোটরস এটার মালিক, তারা যদি না চালাতে চায় আমরা জবরদস্তি এখানে কোনোভাবে চালাতে পারবো না। কিন্তু আমাদের আন্দোলন চলছে এই স্কুলটাকে চালিয়ে রাখার জন্য, নিশ্চিতভাবে চলবে। আমি আপনাকে আরও একটা জিনিস বলি যে এইটা 1954 সালে এস্টাবলিশ হয়েছিল, আমরা ওখান থেকে 10 ক্লাস পাস করেছি সারা বছরে 4 টাকা দিয়ে। আমার মনে হয় যে এর চেয়ে সস্তা এডুকেশন ভারতের মধ্যে কোথাও ছিল না। আজকে দিনে বামপন্থী বন্ধুরা এসে নিজের নিজের স্বজন পোষণ করার জন্য, নিজের বউ নিজের ভাইকে চাকরি দেওয়ার জন্য ম্যানেজমেন্টের সঙ্গে একটা কুচুক্তি করে এই ফিগুলো বাড়িয়ে আগিয়ে দেওয়ার জন্য বা নিজের পরিবারের লোকগুলোকে স্বজন পোষণ করার জন্য এই চুক্তিটা দেখেছি। আমি আচ্ছালাল যাদব, প্রধান কানহাইপুর গ্রাম পঞ্চায়েত। রাজনীতিগতভাবে এটাতে পরিচয় না দিলেও হতো, কিন্তু সম্পাদক হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। Thank you.